بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে ভালোই আছো আমি খালেদা আক্তার সহকারী শিক্ষক উয়ারুপ রহমানিয়া উচ্চ বিদ্যালয় সারাস্তি চাঁদপুর আজ আমি একটি অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি আজ আমি সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা প্রথম অধ্যায় পার্ট 6 আসমাউল হোসনা সম্পর্কে আলোচনা করব তাহলে প্রিয় শিক্ষার্থীরা আসো আসমাউল হোসনা আসমা শব্দটি এসএমের বহুবচন আসমা শব্দটি ইসএমের বহুবচন অর্থ হচ্ছে নামসমূহ ইসএম শব্দের অর্থ হচ্ছে নাম আর আসমা শব্দের অর্থ হচ্ছে নামসমূহ আর হোসনা শব্দের অর্থ হচ্ছে সুন্দর হুসনুনের বহুবচন হচ্ছে হুসনা এর অর্থ হচ্ছে সুন্দর সুতরাং আসমাউল হুসনা শব্দের অর্থ হচ্ছে সুন্দর সুন্দর নামসমূহ সুন্দর নাম সমূহ সুন্দর নামসমূহ ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলার আল্লাহ তাআলার সুন্দর সুন্দর গুণবাচক নামসমূহকে সমূহকে আসমাউল হোসনা বলা হয় আসমাউল হোসনা শব্দের অর্থ হচ্ছে সুন্দর সুন্দর নামসমূহ আল্লাহ তাআলা সুন্দর সুন্দর গুণবাচক নামসমূহকে আসমাউল হোসনা বলা হয় এবার আসো আমরা আসমাউল হোসনা সম্পর্কিত তথ্য জানব যে আল্লাহ তাআলা সকল গুণের অধিকারী তিনি সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিকদাতা দয়া এবং শাস্তিদাতা ও মহাপরাক্রমশালী তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা এবং সর্বশক্তিমান তিনি আল্লাহ যার কোনো অদ্বিতীয় কেউ নেই তিনি একজন পুরা পৃথিবী তিনি সৃষ্টি করছেন পৃথিবীতে যা আছে আসমান জমিন এবং চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সকল কিছু তিনি সৃষ্টি করছেন তিনি মালিক পবিত্র কোরআনে এসেছে লাইসা কামিসলিহি শাইউন কোনো কিছুই তার সদৃশ্য নয় সুরা সুরা আয়াত 11 আল্লাহর গুণবাচক অনেক নাম রয়েছে মানব জীবনে আল্লাহর এই গুণবাচক নামসমূহের অনেক প্রভাব ফেলে প্রথমত এসব নাম দ্বারা আমরা আল্লাহ তাআলাকে চিনতে পারি আল্লাহ তাআলার ক্ষমতা এবং গুণাবলীর পরিচয় পাই তিনি রাহমান তিনি রাহিম এর দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা কত দয়াময় তিনি গাপ্পার তিনি ক্ষমাশীল আল্লাহ তাআলা কত ক্ষমাশীল এগুলো আমরা বুঝতে পারি তার এই নামের মাধ্যমে আর দ্বিতীয়ত আল্লাহ তাআলার এই গুণবাচক নামসমূহ আমাদের উত্তম গুণাবলী অর্জন করতে সাহায্য করে আল্লাহর এই গুণাবলী নামসমূহ আমরা জানলে আমরাও আমাদের জীবনে আরও উত্তম হতে পারব দ্বিতীয়ত আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহ আমাদেরকে উত্তম গুণাবলী অর্জনে উৎসাহিত করে সুতরাং আমরা আমাদের জীবনে আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করব আল্লাহ পাক দয়ালু আমরাও সকলের প্রতি দয়া করতে শিখব আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ আমরাও মানুষের সাথে ন্যায়পরায়ণ হব তিনি রিজিকদাতা আমরাও
ক্ষুধার্ত এবং অন্নহীনদেরকে অন্নদান করব, তাদেরকে খাবার দেব। আল্লাহ তাআলা ধৈর্যশীল, আমরাও কাজে কর্মে ধৈর্য ধারণ করব এবং অন্যকেও ধৈর্য ধারণ করার প্রতি উৎসাহিত করব। আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহ মাধ্যমে আমরা আমাদের চরিত্রে আল্লাহ তাআলার এই গুণে গুণান্বিত হব। আল্লাহ হাইয়ুন, আল্লাহ চিরঞ্জীব। চিরঞ্জীব মানে যিনি চিরকাল ধরে জীবিত আছেন তাকে বলা হয় চিরঞ্জীব। যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম। তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী, তিনি সর্বসত্তার ধারক, তাকে তন্দ্রা এবং নিন্দ্রা কোনো কিছুই স্পর্শ করে না। সূরা বাকারা 255 নম্বর আয়াত। আল্লাহ আজিজুন, আল্লাহ মহাপরাক্রমশালী, আল্লাহ তাআলা সকল ক্ষমতার অধিকারী বা উৎস বা মালিক, তার ক্ষমতা অসীম, তার ক্ষমতার কোনো শেষ নেই। যেমন আল্লাহু আজিজুন তিকাম, আল্লাহ মহাপরাক্রমশালী ও দণ্ডদানকারী, সূরা আল ইমরান আয়াত 4। আল্লাহ অসীম ক্ষমতার অধিকারী, কেউ তাকে অপরাগ করতে পারে না, তার সাথে ধোকা প্রতারণা করতে পারে না, কেউ তার কৌশল বা পরিকল্পনা ব্যর্থ করতে পারে না। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা আল্লাহর আরেকটি গুণে আল্লাহ আরেকটি গুণবাচক নাম জানবো। যেমন আল্লাহ খাবিরুন, আল্লাহ সম্যক অবহিত। আল্লাহ তাআলা সব কিছু সম্যক অবহিত। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ আলিমুন খাবির, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং সকল কিছুর খবর রাখেন, সূরা হুজরাত আয়াত 13। আল্লাহ তাআলা সব কিছু জানেন, কোনো কিছু তার অজানা নয়। আমরা যা জানি না আল্লাহ তাআলা সব জানেন। আল্লাহ মানুষের অন্তরের খবর জানেন, মানুষ কী পরিকল্পনা করে তাও আল্লাহ জানেন, সমুদ্রের তলদেশে কী আছে তাও আল্লাহ জানেন, আসমান জমিনে কোথায় কী আছে মানুষ জানে না, কিন্তু আল্লাহ সেগুলা জানেন। মানুষের অন্তরে অনেক কথা মানুষ লুকাইত রাখে, গোপন রাখে, সেই কথাগুলো আল্লাহ তাআলা জানেন। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বস্তু বা প্রাণীর খবরও তিনি জানেন। গভীর সমুদ্রের তলদেশে কী আছে, কোন প্রাণী আছে তাও আল্লাহ তাআলা খবর রাখেন। তারপর আমরা আল্লাহ তাআলার আরেকটি গুণবাচক সম্পর্কে জানবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগী হও, যে আল্লাহু সাবিরুন, আল্লাহু সাবুরুন অর্থ আল্লাহ মহা ধৈর্যশীল। আল্লাহ মহা ধৈর্যশীল, আল্লাহ তাআলা সবচাইতে বড় ধৈর্যশীল, তার ধৈর্যের কোনো সীমারেখা নেই। আমরা অল্প কিছুতেই রেগে যাই, বিপদে ফুললে ধৈর্যহারা হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা অনেক ধৈর্যশীল। তিনি মানুষকে রিজিক দেন, লালন পালন করেন, ক্ষুধা তৃষ্ণা খাদ্য পানীয় দেন, সকল কিছুর নিরাপত্তা দেন, ভয় ভীতি সকল কিছুর নিরাপত্তা দান করেন, আলো বাতাস পানি চন্দ্র সূর্য সব কিছুই তিনি দান করছেন, সুন্দর পৃথিবীর সব কিছু তিনি মানুষের কল্যাণের জন্য দান করছেন, সৃষ্টি করছেন। এত কিছু পাওয়ার পরও মানুষ তাকে অবিশ্বাস করে, তার অবাধ্য হয়, তার ইবাদত ছেড়ে দেয়। আল্লাহ তাআলা এইসব ক্ষেত্রে ধৈর্য ধারণ করেন, তিনি মানুষকে নিয়ামত দান বন্ধ করেন না, বরং মানুষ এত অন্যায় অত্যাচার উৎপীড়ন আল্লাহকে অস্বীকার অবিশ্বাস করে, কিন্তু তারপরও আল্লাহ পাক কখনো মানুষকে কষ্ট দেন না, বরং তিনি মানুষকে নিয়ামত দিতেই থাকেন। এই নিয়ামতের নিয়ামত কখনো কী করেন না, বন্ধ করেন না।
আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলগণের সাথেই রয়েছেন। সূরা আল বাকারা 153 নম্বর আয়াত। অবশ্যই সাবিরিন, তুমি শুভ সংবাদ দাও ধৈর্যশীলগণকে। সূরা বাকারা 155 নম্বর আয়াত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আল্লাহ এই ধৈর্যশীল থেকে আমরাও আমাদের বাস্তব জীবনে আমরাও ধৈর্যশীল হব। আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে যত রকমের বিপদ আসুক না কেন, আমরা কখনো অধৈর্য হব না, বরং আমরা ধৈর্য ধারণ করব। আল্লাহ যেমন দয়াময়, আমরাও মানুষের প্রতি দয়া করতে শিখব। আল্লাহ যেমন গাপ্পার, আল্লাহ ক্ষমাশীল, তেমনি আমাদের সাথেও মানুষ যদি অন্যায় আচরণ করে আমরা তাদেরকে ক্ষমা করতে শিখব। তাহলে আমার এই যে আজকে আমার পাঠ আসমাউল হোসনা, এই আসমাউল হোসনা তথা আল্লাহর সুন্দর সুন্দর নাম থেকে, আল্লাহর এই গুণবাচক নামসমূহ থেকে আমরা আমাদের বাস্তব জীবনও সেই নামে প্রভাবিত হব, সেই গুণে গুণান্বিত হব ইনশাআল্লাহ। এবার আসো বাড়ির কাজ। বাড়ির কাজ, আসমাউল হোসনা শব্দের অর্থ কী? কোনো কিছু তার সদৃশ্য নয় বুঝিয়ে লিখ। আসমাউল হোসনার গুরুত্ব লিখ। আল্লাহু সাবুরুন এর ব্যাখ্যা কর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্ন উত্তরগুলা মুখস্থ করবে এবং লিখবে। আজ আর নয়, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।